শিক্ষার্থী বৃন্দগণ আশা করি তোমরা বাসায় ভালো আছো এবং নিরাপদে আছো এবং সরকারের অবশ্যই নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলবে আমি মোহাম্মদ সোহ হোসেন প্রভাষক ব্যবস্থাপনা ফুলবাড়ি টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউট ফুলবাড়ি দিনাজপুর আজকে দেখো অনলাইন ক্লাসে আমি তোমাদের একাদশ শ্রেণীর ব্যাপক সংগঠন ও ব্যবস্থাপনা এক বিষয়ে ক্লাস নেব আজকে আমার এটি সপ্তম ক্লাস আজকে আমি তোমাদের অধ্যায় চারের এক মালিকানা কারবারে রচনামূলক প্রশ্ন পড়াবো বিগত ক্লাসে আমি এক মালিকানা কারবারে সংক্ষিপ্ত প্রশ্ন করেছি আজকে আমরা এক মালিকানা কারবারের রচনামূলক প্রশ্নটি দেখবো হুম তো তোমরা দেখো রচনামূলক কি প্রশ্ন আমরা পড়াবো আমরা প্রথমে পড়াবো যে এক মাইলিকানা কারবারের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো কিসে এক পাইলে বৈশিষ্ট্য আমরা গত ক্লাসে জানছি যে এক পেয়ে কারবার কী জিনিস আমি আগে বলেছি যে একটি অধ্যায় পড়তে গেলে অবশ্য আমাদের প্রথমে সংজ্ঞাটা ভালো করে পড়তে হবে অর্থাৎ এক মেলে কারবার আমরা আলোচনা করব তাহলে এক পেয়ে কারবার জিনিসটা কী সেটা আমাদেরকে ভালো করে জানতে হবে যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে আমাদের পরবর্তী রচনাগুলো প্রশ্নগুলো পড়ার ক্ষেত্রে অনেকটাই আমাদের সহায়ক ভূমিকা পালন করবে অনেকটাই সহজ হবে ঠিক আছে তাহলে আমরা যেহেতু আজকে পড়াবো এক মাইলে ব্যবসার বৈশিষ্ট্য দেখো তোমরা যে এক মাইলে কেনা কার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো আমরা এক মানে বৈশিষ্ট্য সমূহ পড়াবো তা আমরা আবারও আমি বলি যে এক মেনে কারবার বৈশিষ্ট্য পড়ার আগে যেহেতু সংগ্রহ জানতে হবে অর্থাৎ এক মাইলে ব্যবসা বলতে আমরা কী বুঝি তা আমরা এটাই বলবো যে আমরা প্রথমে প্রশ্ন লেখার ক্ষেত্রে তোমরা দেখো রসায়মূলক প্রশ্ন যখন আমরা পরীক্ষায় লিখব তখন আমরা লিখবো যে কি যে উত্তর লিখবো যে প্রথমে আমরা একটু ভূমিকা দেব এক মেলে কেনা বৈশিষ্ট্য লেখাটাকে আমরা একটু ভূমিকা দেবো কী লিখবো আমরা ভূমিকার মধ্যে আমরা বলবো এটা যে এক মালিকানা ব্যবসা বলতে আমরা বুঝি হ্যাঁ যে কারবারে এক একটিমাত্র মালিক অর্থাৎ একজন ব্যক্তি মালিক অর্থাৎ একজন ব্যক্তি যে কারবার গঠন এবং পরিচালনা করে থাকে সেটাকে বলা হচ্ছে এক মেলিকানা ব্যবসা অর্থাৎ আমরা কি বলব যে সাধারণত একজন ব্যক্তি কর্তৃক গঠিত এবং পরিচালিত ব্যবসাকে বলা হচ্ছে তোমার এক মেলিকানা ব্যবসা ঠিক আছে তাহলে বোঝা গেছে যে যে ব্যবসার মালিক একাই তোমার লাভ লস লোক লাভ লস তারপরে তোমার ধরে নাও গঠন মূলধন সর্ব সব কিছু সে নিজেই করে থাকে সেটা হচ্ছে তোমার এক মালিকানা ব্যবসা হ্যাঁ তারপরে তোমরা দেখো যে তাহলে এক মালিকানা ব্যবসার আমরা এখন বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। তখন আমরা দেবো কি যে ভূমিকা লেখার পরে আমরা বলবো যে ভূমিকার মধ্যে আমরা আবারও বলি যে ভূমিকার মধ্যে আমরা কী লিখবো যে একজন ব্যক্তি কর্তৃক গঠিত এবং পরিচালিত ব্যবসাকে বলা হচ্ছে এক মালিকানা ব্যবসা এই এক মেলিখানা ব্যবসা বর্তমানে আমাদের সমাজে অনেকটাই জনপ্রিয়তা অর্জন করেছে ঠিক আছে এই এক মালিকানা ব্যবসার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে নিম্নে আমরা এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য সম্ভব সংক্ষিপ্তভাবে আলোচনা করব ঠিক আছে তারপরে আমরা দেখো আলোচনার মধ্যে দেখো আমরা প্রথমে কি দেখব এক নম্বর দেখো যে এক মালিকানা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কি সহজ গঠন দুই নম্বর দেখো মূলধন সরবরাহ তিন নম্বর দেখো মুনাফা ও ঝুঁকি চার নম্বর দেখো দ্রুত সিদ্ধান্ত তারপর দেখো পাঁচ নম্বর আইনগত সত্তা ও স্থায়িত্ব ছয় নম্বর আসো নমনীয়তা সাত নম্বর আসো গোপনীয়তা আট নম্বরে আসো প্রত্যক্ষ সম্পর্ক নয় নম্বর আসো ব্যবসায় আয়তন দশ নম্বর আসো হিসাব নিকাশ এগারো নম্বর আসো ব্যয় সংকোচন বার্ন বর্ষ সরকারি আইন তেরান্ন বর্ষ মালিকের স্বাধীনতা ১৪ মাস মালিকানা হস্তান্তর ও বিলোপ সাধন এই চোদ্দোটি হচ্ছে এক মালিকানা বৈশিষ্ট্য আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে আমরা এই চোদ্দোটি বৈশিষ্ট্য নিয়ে আমরা এক মালিকানা কারবারের যে চোদ্দোটি বৈশিষ্ট্য রয়েছে সেটি আমরা নিয়ে আলোচনা করবো ঠিক আছে আরও তুমি তোমার তুমি যে পোস্ট সম্পর্কে তোমার সঠিক বা ভালো ধারণা থাকে তুমি আরও পয়েন্ট বা আরও বিষয়গুলো তুমি এখানে অন্তর্ভুক্ত করতে পারো ঠিক আছে তা আমরা এইগুলো বিষয় নিয়েই তোমাদের সামনে এখন আলোচনা করবো এক মেলিকানা ব্যবসা বৈশিষ্ট্য তাহলে আমরা আমি আগে বলেছি যে এক মেলিকানা ব্যবসা সম্পর্কে যে আমাদের সঠিক ভালো ধারণা থাকে তাহলে আমরা কিন্তু এক মেলিকানা ব্যবসা আমরা রচনামূলক প্রশ্ন কিন্তু অনেকটা সহজ হবে যেমন আমরা প্রথমে জেনেছি এক মেলে ব্যবসার মধ্যে জেনেছি যে একজন মাত্র ব্যক্তি থাকে যে ব্যক্তি কারবার গঠন এবং পরিচালনা করে থাকে হিসাব নিকাশ যাবতীয় বিষয়গুলো সব কিছু দেখে তার স্বাধীনতা স্বাধীনতা রয়েছে হ্যাঁ তার আয়তনের সাধারণত এই এক মেলিঙ্করা আয়তন অনেক ছোট হয়ে থাকে ঠিক আছে এইগুলো সহজে বিলোপ সাধন করা যায় মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে হ্যাঁ তারপর তার এক মেলেঙ্কের কারবারের ধর্ম বা প্রকৃতি সব কিছু মালিকের উপরই নির্ভরশীল হয়ে থাকে বা মালিকের ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে তা আমরা এগুলো সংখ্যার মধ্যে জেনেছি তাহলে আমরা যখন এক ম্যালি কেনার কারবারে যদি বৈশিষ্ট্যগুলো আমরা যদি আলোচনা করে থাকি তাহলে আমাদের কি হবে দেখো অনেকটা সহজ হবে আমরা যেগুলো বলছি এগুলো দেখো তোমরা যে এক মেলি ব্যবসার মধ্যে কী আছে সহজ গঠন ঠিক আছে আমরা তাহলে এখন বর্ণনা কী দেব যে এক মেরি কারবারটা গঠন অত্যন্ত বা অনেকটাই সহজ কারবার যার কারণে এক ম্যালিকার কারবার এতটা জনপ্রিয়তা অর্জন করেছে সহজে মানুষ এই এক ম্যালিকানা কারবার গঠনটা অনেক সহজ হওয়ার কারণে মানুষ সহজে এই ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে আমি এটা দেখবো যে একমানিকার কারবার অনেকটাই গঠনটা অনেকটাই সহজ হ্যাঁ তারপর তোমার দেখো যে মূলধন সরবরাহ ঠিক আছে এই কারবার প্রত্যেকটি কারবার করতে গেলে অবশ্যই মূলধনের প্রয়োজন হয়ে থাকে যেহেতু এই কারবারের মূলধন সরবরাহ কে সরবরাহ করে থাকে এই কারবারের মালিক যেহেতু একজনই তাহলে এক ওই মালিক নিজেই সেই কারবারের মূলধন সংগ্রহ করে থাকে ঠিক আছে বা সরবরাহ করে থাকে ঠিক আছে তারপর আসলে দেখো যে মুনাফা ও ঝুঁকি এই কারবারের মুনাফা অবশ্যই প্রতিটা কার্বের মুনাফা এবং ঝুঁকি দুটোই রয়েছে ঠিক আছে সাধারণত আমরা এই এক মালিকানা কারবারের ঝুঁকিটা অনেকটাই কম এবং মুনাফাটা এখানে বেশি ঠিক আছে তো এই এক মালিকানা কারবারের তোমরা দেখো যে মুনাফা ও ঝুঁকি তো এই এক মালিকার কারবারে যে মুনাফা বা যে লাভ যেটা হয় ঠিক আছে মালিক কিন্তু একাই ভোগ করে থাকে অর্থাৎ দশ টাকা লাভ হলে মালিক এক হাজার দশ টাকা নিয়ে থাকে যদি এখানে দু টাকা লস হয় সেই লসের ইয়েটাও মালিক কিন্তু নিজেই নিয়ে থাকে অর্থাৎ ঝুঁকিটা নিয়ে থাকে অর্থাৎ সেই ব্যবসার ক্ষেত্রে যদি কোনো ঝুঁকি থাকে দু টাকা লস হয়ে থাকে সেই মালিক নিজেই বহন করে থাকে এবং লাভটাও সে নিজেই মধ্যেই সে নিয়ে থাকে কাউকে তার অংশীদার বা ভাগিদার দেয় না কারণ এই কারবারের তোমার মালিক হচ্ছে একজনই যদি এখানে কর্মচারী নিযুক্ত থাকে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কর্মচারী যে মাসিক যে বেথন বা দাঁত দিনওয়ারি যে বেথন সিস্টেম সেগুলোই সে শুধুমাত্র পাবে কোনো লভ্য অংশ পাবে না সে শুধু একমাত্র লভ্য অংশটা মালিক নিজে বহন করে থাকবে এবং কারবার যে ঝুঁকিটা রয়েছে সেই ঝুঁকিটা মালিক নিজেই বহন করে থাকবে ঠিক আছে তারপরে তোমরা আসো যে দ্রুত সিদ্ধান্ত আমাদের ব্যবসার ক্ষেত্রে কি হয় অনেক ক্ষেত্রে দ্রুত বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার কিন্তু প্রয়োজন পড়ে ঠিক আছে কোনো বিষয় নিয়ে হ্যাঁ হঠাৎ করে আজকে আমার এই পণ্যটা ক্রাইসেস হতে পারে এই পণ্যটা আমি কিনবো বা এই পণ্যের প্রয়োজন বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন কারণে ব্যবসার ক্ষেত্রে দ্রুত বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন পড়ে যেহেতু এই কারবারের মালিক একাই একজন মাত্র মালিক তো একজন মাত্র মালিক হওয়ার কারণে কি করে সে খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি সে যে কোনো বিষয় নিয়ে ব্যবসার ক্ষেত্রে যে কোনো বিষয় নিয়ে সে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে ঠিক আছে এটা একটা ভালো দিক হ্যাঁ যে কোনো প্রয়োজনে মালিক যদি একাই সে একাই যে কোনো বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি বা সহজেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে থাকে ঠিক আছে তারপরে দেখো যে আইনগত সত্তা ও স্থায়িত্ব ঠিক আছে পাঁচ নম্বর আইনগত সত্তা স্থায়িত্ব আইনগত সত্তা বলতে কী বুঝি যে আইনের প্রয়োগ বা আইনের বিষয়গুলোতে সাধারণত এই এক কারবার গঠনের ক্ষেত্রে আইনগত তত আনুষ্ঠানিকভাবে পালন করতে হয় না বা প্রয়োজন হয় না ঠিক আছে এই ব্যবসার ক্ষেত্রে শুধুমাত্র পৌরসভার মধ্যে হলে টেট লাইসেন্স এবং যদি তোমার তোমার দেখো যদি ওষুধের দোকান হয় তাহলে সেই ক্ষেত্রে ড্রাইভ লাইসেন্সের প্রয়োজন হয় কিন্তু আইনগত ততটা আনুষ্ঠানিকতা পালন করার প্রয়োজন হয় না শুধুমাত্র পৌরসভার মধ্যে হলে ট্রেড লাইসেন্স নিতে হবে আর যদি ওষুধের দোকান আমরা করি তাহলে সেক্ষেত্রে আমরা ড্রাগ লাইসেন্স নিয়ে করবো এই ব্যবসা পরিচালনা করে থাকবো ঠিক আছে ওকে তারপরে দেখো যে তোমার নমনীয় স্থায়িত্ব আইনগত সত্য কাল আর স্থায়িত্ব কি তো স্থায়িত্বটা হচ্ছে এটাই যে এই কারবার মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে থাকে মালিক যদি মনে করে আজকে এই কারবারে বিলুপ্ত সাধন করব বা ইয়ে করবো ঠিক আছে তাহলে সেটা কিন্তু করতে পারবে ঠিক আছে অর্থাৎ এর স্থায়িত্বটা নির্ভর করে যে কতদিন এই ব্যবসা টিকবে টিকবে না কতদিন এই ব্যবসা চলবে চলবে না সেটা মালিকের ইচ্ছা অনিচ্ছার উপরেই অনেকটাই নির্ভরশীল থাকে ঠিক আছে তারপর দেখো যে নমনীয়তা অর্থাৎ নমনীয়তা মানে কি পরিবর্তন অর্থাৎ মালিক যদি একজনই সহজে সেই কারবার পরিবর্তন বা সম্প্রসারণ বিভিন্ন কিছু করতে পারে এটা হচ্ছে নবেনতা অর্থাৎ কারবার আমি মনে করি যে কারবার আমার বেশ ভালো চলতেছে ব্যবসা সেক্ষেত্রে আমি ব্যবসা আরও বড় বা সম্প্রসারণ করতে পারবো আমার ব্যবসা ক্ষেত্রে যে পণ্যগুলো রয়েছে তার প্রকৃতি বা ধরন চেঞ্জ করতে পারি পরিবর্তন করতে পারি যে আর একটা বিভিন্ন ধরনের পণ্য আমি এখানে এসব নেসে ব্যবসা করব বিভিন্ন ধরনের তার ধরনগুলো চেঞ্জ করতে পারবে পরিবর্তন করতে পারে ঠিক আছে এটা হচ্ছে নবেনেতা অর্থাৎ মালিক ইচ্ছা করলে ব্যবসা যে কোনো ধরনের পরিবর্তন আনতে পারে খুব সহজেই ঠিক আছে এটা হচ্ছে নমনীয়তা ঠিক আছে তারপর আছে গোপনীয়তা তো গোপনীয়তা ব্যবসার আরেকটি অন্যতম বিষয় হচ্ছে গোপনীয়তা যদি ব্যবসার ক্ষেত্রে কিছু গোপনীয় বিষয় থাকে ঠিক আছে এগুলো যদি প্রকাশ পায় তাহলে ক্ষেত্রে ব্যবসা মুনাফা অর্জনের ক্ষেত্রে অনেকটাই বাধাগ্রস্ত হবে ঠিক আছে তো এই জন্য কী আছে এই কারবার যেহেতু মালিক একাই একাই এই কারবার গঠন এবং পরিচালনা করে থাকে যার কারণে এর গোপনীয়তা অনেকটাই রক্ষা পায় বা গোপনীয়তা থাকে বাইরে প্রকাশ হওয়ার সুযোগ থাকে না ঠিক আছে যেহেতু মালিক একাই এই জন্য এর গোপনীয়তা রক্ষা পায় এই কারবারে ঠিক আছে তারপর দেখো যে প্রত্যক্ষ সম্পর্ক আট নম্বর দেখো প্রত্যক্ষ সম্পর্ক প্রত্যক্ষ সম্পর্ক মানে কি তা সরাসরি সম্পর্ক যেহেতু এই কারবারের মালিক একাই এই ব্যবসা পরিচালনা করে থাকে ঠিক আছে যার কারণে ক্রেতাদের সাথে বা ভোক্তার সঙ্গে মালিকের সরাসরি একটা সম্পর্ক সৃষ্টি হয়ে থাকে ঠিক আছে আর এই সরাসরি সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে অবশ্যই একটা ভালো বিষয় যে মালিকের সঙ্গে যখন সরাসরি ক্রেতা বা ভোক্তাদের সম্পর্ক সৃষ্টি হবে তারা সেই ক্ষেত্রে ব্যবসার যে উদ্দেশ্য নিয়ে যে ব্যবসা এখন যে ব্যবসা গঠিত এবং পরিচালিত হয়েছে সেই উদ্দেশ্য খুব দ্রুত অর্জন করা সম্ভব হবে এবং খুব দ্রুত তাড়াতাড়ি মনোব্ব অর্জন করা সম্ভব হয় ঠিক আছে এই জন্য বলা হচ্ছে এক পালি প্রত্যক্ষ সম্ভব অর্থাৎ মালিকের সঙ্গে ক্রেতা ভোক্তার একটা সরাসরি যোগসূত্র থাকে ঠিক আছে তারপরে তোমরা দেখো নয় নম্বরে ব্যবসার আয়তন অর্থাৎ আয়তন তো ব্যবসার আয়তন বলতে আমরা কী বুঝি ব্যবসা আসলে কত বড় কত ছোট এরকম এটা হচ্ছে আয়তন অর্থাৎ সাধারণত আমরা এই এক কারবারে কারবারের যে আয়তনটা সাধারণত এই আয়তন ছোট হয়ে থাকে ঠিক আছে আবার কিছু কিছু ক্ষেত্রে এই একমেন্ট একটু মাঝারি ধরনের হয়ে থাকে তাহলে আমরা বলতে পারবো কি যে এই কারবার আয়তন এই কারবার ছোট এবং মাঝারি প্রকৃতির হয়ে থাকে ঠিক আছে কখন এই কারবার আয়তন বড় বা বৃহৎ আয়তন হয়ে থাকে না তাহলে আমরা এই কারবার আয়তন বলতে আমরা ছোটো এবং মাঝারি বোঝাবো ঠিক আছে ওকে তারপরে তোমরা আসো যে হিসাব দশ নম্বরে আসো হিসাব নিকাশ অর্থাৎ হিসাব নিকাশ বলতে আমরা কি বুঝি অর্থাৎ কারবারের যে ব্যচা কেনা বিভিন্ন বিষয়গুলো থাকে হিসাব নিকাশ বা লেনদেন যেগুলো থাকে সেগুলো আমরা করি অর্থাৎ কত মাল নেসলাম কী ধরনের পণ্য নেশলাম তা সারাদিনে কত বিক্রি হলো কত কি হলো তার যে একটা হিসাব বইতে লিপিবদ্ধ করতে হয় হ্যাঁ তারপর দিন শেষে বা মাস শেষে আমরা সেগুলো হিসাব করে দেখি যে আমাদের কত লাভ হলো কত কি হলো এগুলো হিসাব নিকাশ করে থাকে ঠিক আছে তো এই হিসাব নিকাশটা অনেকটাই সহজ হয়ে থাকে কি কারণে যেহেতু মালিক নিজের হিসাব নিকাশ করে তার কারণে হিসাব নিকাশের মধ্যে কোনো মানে ছয় নয় বা আনুষঙ্গিক কোনো বিষয়গুলো থাকে না বা হিসাবের মতো কোনো গরিব মনসী এই বিষয়গুলো কখনো পরিলক্ষিত হয় না কারণ মালিক যেহেতু নিজেই থাকে এবং মালিক নিজেই এই ব্যবসার হিসাব এবং নিকাশ পরিচালনা করে থাকেন ঠিক আছে তারপরে তোমরা আসো এগারো নম্বরে ব্যয় সংকোচন বা মৃতব্যয়তে ব্যয় সংকোচন বা মৃত ব্যয় অর্থাৎ এই কারবারের যে ব্যয় যেহেতু মালিক একাই এই কারবার পরিচালনা করে থাকে যার কারণে এই কারবারের ব্যয় অনেকটাই কম হয় ঠিক আছে মালিক যেহেতু এই কারবার গঠন করেছে মুনাফা লাভের উদ্দেশ্যেই তো যার কারণে সেই ব্যয়টা কম করে থাকে যে ব্যয়টি না করলেই নয় সাধারণত এই ব্যয়টি মালিক করে থাকে ঠিক আছে তো যার কারণে এই এক কারবারের ব্যয় সংকোচন করা সম্ভব হয়ে থাকে বা মৃত ব্যয়ই অর্জন করে থাকে ঠিক আছে তাহলে কি হবে ব্যয় কম হলে তার যে লক্ষ্য বা উদ্দেশ্য সেই লক্ষ্য বা উদ্দেশ্য সহজে অর্জন করা হবে বা মুনাফা অর্জন করে থাকবে ঠিক আছে তারপরে দেখো তোমরা যে সরকারি আইন অর্থাৎ এই কারবার গঠন করতে গেলে সর বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে সরকারি কিছু আইন কানুন বা নিয়ম নীতি আছে যেগুলো মেনে আমাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা বা অগঠিত করতে হয় হ্যাঁ তো আমাদের এক মেলে কারবারের ক্ষেত্রে বা এক মানে কেনা ব্যবসায়ের ক্ষেত্রে আইনগত জটিলতা কম রয়েছে অর্থাৎ আইনগত যে আনশিকতা সেগুলো পালনের তেমন কোনো সুযোগ নাই হ্যাঁ এই কারবার সাধারণত এই এক মানে মালিকানা কারবার ক্ষেত্রে পৌরসভার ক্ষেত্রে শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিলে হয় হ্যাঁ এবং ঔষধের দোকানের ক্ষেত্রে ড্রাগ লাইসেন্স নিলে এই ব্যবসা পরিচালনা করা যায় ঠিক আছে এগুলো আইনগত কোনো পৃথক সত্তা নাই এই কারবারে ঠিক আছে তারপরে তোমরা দেখো তেরো নম্বরে মালিকের স্বাধীনতা ঠিক আছে অর্থাৎ এই কারবারের মালিক যদি একাই গঠন করে থাকে এবং একাই পরিচালনা করে থাকেন অর্থাৎ মালিক একজনই ঠিক আছে যার কারণে এই কারবারের মালিকের স্বাধীনতা রয়েছে আমি আজকে আমার ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারি না খুলতে পারি ঠিক আছে আমি কখন খুলব কখন বন্ধ করব কখন বিলোপ সাধন করবো অর্থাৎ কারবারটা আমি বিলুপ্তি করব ঠিক আছে এগুলো মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে থাকে কী ধরনের পণ্য আমি তুলব ঠিক আছে কী ধরনের পণ্য আমি ব্যবসা করব কী ধরনের পণ্য ক্রয় করবো কোথা থেকে ক্রয় করব কখন ক্রয় করব কীভাবে ক্রয় করব হ্যাঁ কোথা থেকে মুদ্রাণ সংগ্রহ করব কোথায় কি করব। হ্যাঁ কত টাকা নেব সব কিছুই কিন্তু মালিকের ইচ্ছার উপর নির্ভর করে থাকে এখানে যেহেতু একাধিক কোনো ব্যক্তি নাই হ্যাঁ যার কারণে মালিক তার ইচ্ছা মতো এই কারবার পরিচালনা করে থাকে যার কারণে বলা হচ্ছে এই কারবার অনেকটাই স্বাধীন তা স্বাধীন একটা ব্যবসা অর্থাৎ মালিক তার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে এই ব্যবসা পরিচালনা করে থাকে তাই আমরা বলতে পারি যে এই কারবারে মালিকের স্বাধীনতা রয়েছে হ্যাঁ তারপরে তোমরা দেখো চন্দ্র নম্বরে মালিকানা হস্তান্তর ও বিলোপ সাধন কি মালিকানা হস্তান্তর ও বিলোপ সাধন যেহেতু এই কারবারের মালিক একজনই তাহলে সেই ব্যক্তি ইচ্ছা করলে এই কারবার হস্তান্তর করতে পারে অর্থাৎ আমার ব্যবসা আমি করব না আরেকজনের কাছে আমি সেটা বিক্রয় বা আরেকজনের কাছে সেটা আমি দিতে পারি হ্যাঁ ঠিক আছে খুব সহজেই সেই দিতে পারব অর্থাৎ এই কারবার হস্তান্তরযোগ্য অর্থাৎ আমি প্রয়োজন আমি মনে করলে মালিক যদি মনে করে যে আমি এই কারবার হস্তান্তর করবো বা একজনের কাছে বিক্রি করব তাহলে সে কিন্তু সহজেই সেটা হস্তান্তর বা বিক্রয় করতে পারে ঠিক আছে তারপরে দেখো যে বিলোপ সাধন ঠিক আছে বিলোপ সাধন বিলোপসাধন মানে কি অর্থাৎ বিলুপ্তিকতা অর্থাৎ কারবারের বা ব্যবসার শেষ হয়ে যাওয়া বিলোপ করা মানে একেবারে ধ্বংস করে করে দেওয়া ঠিক আছে অর্থাৎ একজন ব্যক্তি যেহেতু একাই মালিক সে প্রয়োজন মনে করলে এই কারবার হস্তান্তর করতে পারে বা বিক্রয় করতে পারে প্রয়োজন মনে করে এই কারবার এখানে বিলুপ্তি টানতে পারে অর্থাৎ এই কারবার এখানে শেষ করে দিতে পারে ঠিক আছে তার ইচ্ছা অনিচ্ছার উপর এই বিষয়গুলো নির্ভর করে থাকে ঠিক আছে এই জন্য আমার বলবো যে এই কারবার মালিক সহজেই কারবার বা এই ব্যবসা হস্তান্তর করতে পারে এবং বিলোপ সাধন করতে পারে ঠিক আছে তা আশা করি তোমরা প্রশ্নটা সম্পর্কে ধারণা পেয়েছ তোমরা বাসায় এই প্রশ্নটি দেখবে এবং বাসায় বইয়ের সাথে মিলাবে এবং বইয়ের সাথে আরও সম্পৃক্ত রেখে তোমরা ভালোভাবে পড়বে এবং বাসায় লেখবে ঠিক আছে বারবার লেখবে হ্যাঁ তাহলে তোমাদের বিষয়গুলো অনেকটাই সহজ হবে ঠিক আছে তাহলে আমরা কী পড়ালাম যে এক পেলেখানা কারবারের বৈশিষ্ট্য অর্থাৎ এক পেলেখানা কারবার যে কারবারের মালিক একজন ব্যক্তি থাকে ঠিক আছে যে কারবারে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান ঠিক আছে এই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি বৈশিষ্ট্যগুলো আরেকবার আমরা দেখি বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে যে এক নম্বর হচ্ছে সহজ গঠন বুধন সরবরাহ মুনাফা ও ঝুঁকি চার নম্বর হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ পাঁচ নম্বর আইনগত সত্তা ও স্থায়িত্ব ছয় নম্বর নমনীয়তা সাত নম্বর হচ্ছে গোপনীয়তা হ্যাঁ আট নম্বর হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক নয় নম্বর হচ্ছে ব্যবসায় আয়তন দশ নম্বর হচ্ছে হিসাব নিকাশ এগারো নম্বর হচ্ছে ব্যয় সংকোচন বারো নম্বর হচ্ছে সরকারি আইন তারপরে তেরো নম্বর আছে মালিকের স্বাধীনতা চোদ্দ নম্বর আছে মালিকের মালিকানা হস্তান্তর ও সাধন আমরা এই বৈশিষ্ট্যগুলো জানলাম আমরা এই বৈশিষ্ট্যগুলো ভাষা সুন্দর করে আমরা পড়বো ঠিক আছে এখন তোমরা আসো এখন আমি পরবর্তী প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। ঠিক আছে পরবর্তী প্রশ্ন এক মালিকানা ব্যবসা থেকেই তোমার রচনামূলক দেখো তোমরা যে পরবর্তী প্রশ্নটি হচ্ছে দুই নম্বর প্রশ্ন যে এক মালিকানা ব্যবসায় জনপ্রিয়তা কারণ গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো অর্থাৎ এক মালিকানা কারবারটা এত জনপ্রিয় কেন ঠিক আছে অথবা গুরুত্ব একই জিনিস অথবা প্রয়োজনীয়তা অর্থাৎ এক মেলে কারবার এত গুরুত্ব কেন এক মানে কারবার এত প্রয়োজন কেন একই জিনিস অর্থাৎ এক মেলে কারবার জনপ্রিয়তার কারণ গুরুত্ব প্রয়োজনীয়তা একই একটাই প্রশ্ন ঠিক আছে তারপর অথবা দেখো যে বৃহদায়তন ব্যবসার পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণগুলো বর্ণনা করো অর্থাৎ তোমরা দেখো যে একই জিনিস অর্থাৎ একটা প্রশ্ন পড়লে আমাদের এই ব্যবসা জনপ্রিয়তার কারণ গুরুত্ব প্রয়োজনীয়তা বৃহযত ব্যবসার পাশাপাশি এখন টিকে থাকার কারণগুলো একটা প্রশ্ন পড়লে কিন্তু আমাদের সবগুলো অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তা আমরা দেখো যে এক পাইলে কারবার জনপ্রিয় কেন বা ব্রেহতন বর্তমানে দেখো যে আমাদের দেশে বিভিন্ন ধরনের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে ঠিক আছে অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে তো এই বড় বড় প্রতিষ্ঠানের মাঝখানে যে এক প্যালেঙ্গারা কারবার একটা ছোটো বা মাঝারি ধরনের হয়ে থাকে তো এত বড় বড় প্রতিষ্ঠানের পাশাপাশি যে এক প্যালিঙ্গা কারবার টিকে রয়েছে এটা একটা অনেক বিষয় আছে হ্যাঁ যে কেন টিকে আছে এটা সাধারণ মানুষের মধ্যে তোমাদের মধ্যে প্রশ্ন খেলতে পারে যে এক মেঙ্গার অনেক ছোটো তাহলে সে কেন বড় বা বিরাজতন কারবার পাশে টিকে আছে তাহলে অবশ্যই এক প্যালেঙ্গা কারবার এমন কিছু বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে যেগুলো বিষয়গুলো অনেক ভালো দিক আছে যার কারণেই এক মেয়ের কারবার বড় বড়ো প্রতিষ্ঠানের পাশাপাশি সে টিকে রয়েছে এবং মানুষের কাছে সমাজের কাছে এক এক মেয়ের কারবার অনেক বেশি গুরুত্ব অর্জন করেছে বা জনপ্রিয়তা অর্জন করেছে ঠিক আছে অনেকগুলো বিষয় রয়েছে যেমন ধরে নাও যে এই যে আমি আগে এর আগে বলেছি যে কর্মসংস্থানের সুযোগ তো বর্তমানে আমাদের আমরা যদি আমার যদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় তাহলে কী হবে আমাদের আমার আয় বাড়বে আয় বাড়লে কী হবে আমার জীবনযাত্রার মান উন্নয়ন হবে ঠিক আছে আমি ভালোভাবে খেতে পারবো ভালোভাবে চলতে পারবো হ্যাঁ সুন্দরভাবে ইয়ে করতে পারবো চলতে পারবো ঠিক আছে এই যে এই বিষয়গুলো আর এই বিষয়গুলো নিয়েই কিন্তু এক মিনিট এত জনপ্রিয়তা অর্জন করছে তোমরা দেখো বর্তমানে চাকরিটা অনেকটাই জটিলতা চাকরি পাওয়া অনেকটাই সমস্যা যেহেতু আমাদের সেই অনুযায়ী আমাদের কর্মসংস্থানের সুযোগ নাই যার কারণে আমরা খুব যদি খুব সহজে এক মেলেখানা ব্যবসাটা আমি নিতে পারি ঠিক আছে যার কারণে এক মেলেখানা ব্যবসা না পারলে কী হবে আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আমাদের আয় বাড়বে জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে ঠিক আছে এই জন্যই এক মেলেকার কারবার আরও অন্য অন্য অনেক বিষয়গুলো আছে যেগুলো আমি এখন আলোচনা করবো এসবের কারণে কিন্তু এক মেলেখানের কারবারটা আমাদের অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে বা অনেকের কাছে এক অত্যন্ত ভালো একটা কারবার ঠিক আছে তো এক কারবার এত জনপ্রিয় কেন এর গুরুত্ব কেন আমরা এত তাকে গুরুত্ব কেন দিচ্ছি এর প্রয়োজনীয়তা কেন তারপর বড় বড় বা শিল্প বড় বড় প্রতিষ্ঠান বা বৃহদ কারবারের পাশাপাশি এক কারবার টিকে থাকার যে কারণগুলো কি সেগুলো আমরা এখন আলোচনা করব ঠিক আছে তোমরা দেখো সেগুলো হচ্ছে কি যে এক নম্বর হচ্ছে সহজ গঠন প্রণালী দুই নম্বর হচ্ছে কি মালিকের স্বাধীনতা তিন নম্বর হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসা চার নম্বর দেখো সহজ আয়ের উৎস পাঁচ নম্বর দেখো পরিচালনাগত সুবিধা ছয় নম্বর দেখো ঝামেলা মুক্ত ব্যবসা সাত নম্বর দেখো ঝুঁকি কম আট নম্বর দেখো গোপনীয়তা রক্ষা ঠিক আছে তারপর দেখো সহজ হিসাব নিকাশ দেখো তোমরা সহজ হিসাব নিকাশ দশ নম্বর নমনীয়তা এগারো নম্বর পরিচালনা ব্যয় কম বারো নম্বর হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি ঠিক আছে তারপর দেখো তেরো নম্বর কৃষির উপর নির্ভরশীলতা হ্রাস পায় ঠিক আছে চোদ্দ নম্বর দেখো জীবনযাত্রা মান উন্নয়ন ঠিক আছে এইগুলো হচ্ছে এক মেয়ের কারবারের বিষয় এগুলোর কারণেই কিন্তু এক মেয়ের কারবারে কারবার এত বেশি জনপ্রিয় এবং বৃহৎ যত্ন কারবারের পাশাপাশি এই এক মেয়েরা কারবার খুব সহজেই টিকে থাকে ঠিক আছে তা আমরা এখন দেখি যে এক নম্বর কি এখন আমরা এগুলো বিস্তারিত আলোচনা করি আমরা যে এক হচ্ছে সহজ গঠন প্রণালী যে আমরা গঠন প্রণালীটা আমরা যখন কোনো কারবার গঠন করে থাকি সেই কারবারের গঠন যদি একটু ঝামেলাপূর্ণ বা জটিল হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মানুষের ওই ব্যবসার প্রতি আগ্রহ উৎস থাকবে না তখন সেই ব্যবসা করতে কিন্তু অনিয়া সৃষ্টি হবে কিন্তু এক মাইকেনা কারবার ক্ষেত্রে তোমরা দেখো যে এক মাইকেনা কারবার ক্ষেত্রে এর গঠনটা অনেকটাই সহজ খুব সহজেই এই কারবার গঠন করা যায় ঠিক আছে তো যার কারণে এই কারবার সহজে মানুষ গঠন করে থাকে ঠিক আছে তাহলে আমরা কী বলবো যে সহজ গঠন করলে অর্থাৎ এর গঠনটা অনেকটা সহজ কারণ এর আইনগত আনুষ্ঠানিকতা তেমন কোনো পালন করতে হয় না যার কারণে এই আমরা বলবো যে একমানিকানা কারবার গঠন অনেকটাই সহজ যার কারণে এই একমানিকানা কারবার আমাদের এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছে বা বৃহৎ কারবারের পাশাপাশি এই কারবার কারবারটিকে থাকে ঠিক আছে তারপরে তোমরা পরবর্তীতে আসো দেখো যে মালিকের স্বাধীনতা অর্থাৎ মালিকের স্বাধীনতা অর্থাৎ এই কারবার মালিকের যেহেতু মালিক একাই তার মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর এই কারবার নির্ভর করে থাকে ঠিক আছে যার কারণে মালিক অনেকটা স্বাধীনভাবে এই কাজগুলো করতে পারে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত থেকে শুরু করে আনুষঙ্গিক সব কী ধরনের পণ্য সে ক্রয় করবে কি কী ধরনের পণ্য বিক্রয় করবে ঠিক আছে আনুষঙ্গিক বিষয়গুলো তোমার ব্যবসার ধরন রকম হবে ঠিক আছে সবগুলো বিষয় মালিক নিজেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে করে থাকে যার কারণ মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর এই ব্যবসাগুলো নির্ভর করে থাকে যেহেতু মালিকের ইচ্ছা স্বাধীনতা রয়েছে যার কারণে এই ব্যবসাগুলো অনেকটাই অনেক জনপ্রিয়তা থাকে যে আমার স্বাধীনতা রয়েছে কারণ প্রত্যেকটি মানুষই চায় তার কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে একটা স্বাধীনতা স্বাধীনতা চাই ঠিক আছে যার কারণে এই এক অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে যেহেতু মালিকের এখানে স্বাধীনতা রয়েছে তার তোমরা দেখো যে স্বল্প পুঁজির ব্যবসা অর্থাৎ আমরা ব্যবসা ইচ্ছে করলে বড় ধরনের ব্যবসা করতে আমাদের পক্ষে সম্ভব হয় না কারণ অনেক পুঁজির বা মূলধনের প্রয়োজন হয় ঠিক আছে এক মালিকানা কারবারটা কি এক মেলে কারবারে যদি এখানে ঝুঁকি কম আসে মুনাফা মুনাফা রয়েছে ঠিক আছে এখানে মূলধন কম লাগে যার কারণে এক মেলা কারবার ক্ষেত্রে আমরা কিন্তু সহজেই ইচ্ছা করলে এক মালিকানা কারবার করতে পারি ঠিক আছে এর পুঁজি কম লাগে যার কারণে এক মেনে কারবারটা অনেক বেশি জনপ্রিয়তা তাহলে আমরা কি বলব যে এক মেলে কারবার সবল পুঁজি ব্যবসা অর্থাৎ এক মালিকানা ব্যবসা পরিচালনা করতে গেলে গঠন এবং পরিচালনা করতে গেলে অবশ্যই পুঁজি বা মূলধন কম লেগে থাকে এই জন্য এর জনপ্রিয়তা অনেক বেশি এবং খুব সহজে মানুষ এক মেলেকার কারবার গঠন এবং পরিচালনা করে থাকে ঠিক আছে তারপরে তোমরা আসো চার নম্বর সহজ আয়ের উচ্চ অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি চায় তার আয় তার আয় যত বেশি হবে বা আয় হবে তার জীবনযাত্রার মান তত বেশি উন্নত হবে ঠিক আছে হ্যাঁ তো যার কারণে আমরা কী করতে কি এক মেলেকার কারবারটা অনেক বেশি অর্জন করেছি কি কারণে এখানে সহজেই আমরা আয় করতে পারি ঠিক আছে আমার যদি মূলধন কম থাকে নাও আমার আমি বেকার আমি লেখাপড়া জানি না বা আমি অল্প শিক্ষিত বা আমি কাজ করতে পারতেছি না আমার পুঁজিও কম অনেক কম আমি যদি মনে করি যদি আমি এক হাজার টাকা বা পাঁচশো টাকা দিয়েও কিন্তু আমি একটা বাদাম কিনে বা বাদামে ডালি করে আমি ফেরি করে কিন্তু বাদাম বিক্রি করতে পারি ঠিক আছে আমি পাঁচ হাজার বা দু হাজার টাকা দিয়েও কিন্তু আমি একটা পানের দোকান চার দোকান বিভিন্ন ধরনের ছোটোখাটো দোকানগুলো কিন্তু করতে পারি আমি খুব সহজে আ আমি কালকের মনে করি কালকে করতে পারবো মানে খুব সহজে আমি দ্রুতর সঙ্গে এই ব্যবসাগুলো আমি করতে পারবো এবং অল্প পুঁজির প্রয়োজন হবে ঠিক আছে এক্ষেত্রে আমার কিন্তু লাভ থাকবে অনেক বেশি ঠিক আছে তাহলে কী হবে আমার আয় বেড়ে যাবে আয় আমি আয় পাবো ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে সহজ আয় রুচ অর্থাৎ খুব সহজে এক বা ব্যবসা পরিচালনা করে থাকলে খুব সহজে আমার আয় করা সম্ভব ঠিক আছে এই এক ক্যালিংখানা ব্যবসার ক্ষেত্রে আয় খুব সহজে করা সম্ভব এই জন্য এই এক ক্যান কেনা কারবার এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছে এবং বৃহৎ কারবারের পাশাপাশি এক কারবার টিকে রয়েছে ঠিক আছে তারপর তোমরা দেখো যে পরিচালনাগত সুবিধা অর্থাৎ পরিচালনাগত সুবিধা অর্থাৎ এই এক প্যালিঙ্কানা কারবার যেহেতু মালিক একাই তার কারণে এই কারবার পরিচালনা করার ক্ষেত্রে মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে থাকে মালিক কীভাবে পরিচালনা করবে তার উপর নির্ভর করে থাকবে যার কারণে মালিক একাই দরকার কারণে এবং এই কারবার যেহেতু আয়তনের ছোটো এর মূলধন কম লাগে ঠিক আছে যার কারণে এই কারবার খুব সহজেই মালিক একাই নিজেই খুব সহজেই পরিচালনা করতে পারে আর খুব যেহেতু পরিচালনাটা সুবিধা রয়েছে যার কারণে এই একটা কারবার এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছে ঠিক আছে তারপরে দেখো তোমার ঝামেলা মুক্ত ব্যবসা অর্থাৎ এই ব্যবসা একটা কি আছে ঝামেলা মুক্ত অর্থাৎ প্রত্যেকটা মানুষই চাই ঝামেলা এড়িয়ে চলতে অর্থাৎ ঝামেলার মধ্যে না পড়তে ঠিক আছে তো এই এক কারবার অনেকটাই মুক্ত মানে ঝামেলা কম আছে যেহেতু স্বাধীন ব্যবসা আমি আমার ইচ্ছা মতো এই ব্যবসা পরিচালনা করে থাকবো ঠিক আছে এই জন্য ঝামেলা এই কারবারে ঝামেলাটা অনেকটাই কম হ্যাঁ তো যার কারণে এই কারবার আমাদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এবং যার কারণে মানুষ এই এক মিনি কারবার উপর নির্ভরশীল হচ্ছে বা এক কারবার বেশি পরিমাণে এক মেনে ব্যবসা সম্প্রসার ঘটতেছে ঠিক আছে হ্যাঁ তারপর তোমরা দেখো যে ঝুঁকি কম তো প্রত্যেকটি ব্যবসার ক্ষেত্রে আমরা জানি ঝুঁকি রয়েছে প্রত্যেকটি ব্যবসার ক্ষেত্রে অবশ্যই যেমন মুনাফা রয়েছে তেমনি ঝুঁকি রয়েছে এই এক কারবার ক্ষেত্রে ঝুঁকিটা কিন্তু অনেকটাই কম হ্যাঁ অনেকটাই কম ঝুঁকি ঠিক আছে যার কারণে আর ঝুঁকি এই ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি কম হওয়ার কারণে এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছে এক এক কারবার ঠিক আছে তারপর তুমি আসো আট নম্বরে যে গোপনীয়তা রক্ষা তো প্রত্যেকটা ব্যবসার কিছু নিয়ম নীতি বা কিছু বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে গোপনীয়তা একটা কিন্তু অন্যতম একটা বিষয় যে কারবারে গোপনীয়তা অনেকগুলো বিষয় থাকে যেগুলো কারবারে প্রকাশ করলে কারবারের বা ব্যবসার জন্য ক্ষতি হয় তো এই কারবার যদি মালিক একাই ব্যবসা পরিচালনা করে থাকে সেক্ষেত্রে এখানে গোপনীয়তা রক্ষা পা অর্থাৎ গোপনীয়তা থাকে ঠিক আছে আর গোপনীয়তা থাকার কারণে এই কারবার তার যে লক্ষ্য বা উদ্দেশ্য সেই লক্ষ্য বা উদ্দেশ্য খুব সহজ অর্জন করা সম্ভব হয়ে থাকে এই জন্য এক কারবার অনেক বেশি গুরুত্ব বহন করে থাকে ঠিক আছে তারপর তোমরা পরবর্তীতে আসো যে নয় নম্বরে সহজ হিসাব নিকাশ অর্থাৎ এক মেলে কারবারের অনেকগুলো হিসাব নিকাশ থাকে যে একটা কারবারের যদি হিসাব নিকাশ সঠিক হয় তাহলে কিন্তু সেই কারবারে ভালো কিছু অর্জন করা সম্ভব যদি হিসাব নিকাশ যদি একাধিক ব্যক্তি থাকে তাহলে সেখানে হিসাব নিকাশে গড়িয়ে মুছে বা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি বা হিসাব নিকাশের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয় ঠিক আছে যদি এই কারবারের মালিক একাই হ্যাঁ একজন ব্যক্তি এই কারবারের মালিক যার কারণে সে নিজে এই হিসাব নিকাশগুলো করে থাকে ঠিক আছে আর সেই যদি এই কারবার আয়তন অনেক ছোট হয় থাকে মূলধন কম যার কারণে মালিকের পক্ষে খুব সহজে এই হিসাব নিকাশগুলো করা সম্ভব হয় এখন আসো পরবর্তীতে আসো তোমরা যে নমনীয়তা নমনীয়তা মানে কি নমনীয়তা অর্থাৎ পরিবর্তন অর্থাৎ এই কারবার ইচ্ছে করলে পরিবর্তন করা যাবে আমি যদি মনে করি এই কারবার আমি পরিবর্তন করবো অর্থাৎ আমার যে প্রকৃতি বা যে কারবার যে ধরন আছে যে আইটেমগুলো বা যে পণ্যগুলো রয়েছে সেগুলো আমি হ্যাঁ অন্য মানে ধরন চেঞ্জ করে আরেকটু পণ্য নিয়েসব বা অন্য কোনো পণ্য এখানে নেসব সেটা আমি করতে পারি যদি মনে করি যে আমি ব্যবসাটা আরও বেশি সম্প্রসারণ করব হ্যাঁ সেটা আমি করতে পারি ঠিক আছে আমার ব্যবসার প্রকৃতি আকৃতি হ্যাঁ পণ্য ধরন সব কিছু আমি কিন্তু ইচ্ছা করলে কিন্তু পরিবর্তন করতে পারবো খুব সহজেই যদি মালিক একাই যার কারণে খুব সহজে এই কারবারগুলো কিন্তু পরিবর্তন করা যায় অর্থাৎ এটা হচ্ছে নমনীয়তা অর্থাৎ এই কারবারে নমনীয়তা থাকার কারণেই কিন্তু এই কারবার এত বেশি গুরুত্ব রয়েছে প্রয়োজনীয়তা রয়েছে বা জনপ্রিয়তা অর্জন করেছে এবং বৃহৎ জনপ্রিয়তা অর্জন করার কারণেই কিন্তু এই কারবার বা এই ব্যবসা বৃহৎ কারবারের পাশাপাশি কিন্তু এখনও টিকে রয়েছে এখন তোমরা দেখো পরিচালনা ব্যয় কম অর্থাৎ প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হয় এবং পরিচালনা করতে গেলে কিছু ব্যয় অবশ্যই করতে হবে যে ব্যয়গুলো হয় থাকে তো বড় বড়ো প্রতিষ্ঠানগুলো যেখানে বড়ো বড়ো প্রতিষ্ঠান এখানে একাধিক মালিক থাকে হ্যাঁ সেগুলো ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যয়টা একটু বেশি হয় থাকে ঠিক আছে আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে জানি আমরা যদি দুজন বা তিনজন বা চারজন পাঁচজন মিলে যদি একটা কোনো ব্যবসা করে থাকি তাহলে সেখানে কিন্তু যে যার ইচ্ছা মতো ব্যয় করবে সেক্ষেত্রে আমরা দেখা গেছি কি ব্যয়গুলো অনেক বেশি হয়ে থাকে আর যদি এক মেয়েকে কারবারের মালিক একাই হ্যাঁ সে একাই ব্যয় করে থাকে যার ফলে এই এক এক কারবার মালিক নিজেই গঠন এবং পরিচালনা করে থাকে যার ফলে এই কারবারের ব্যয়টা পরিচালনা ব্যয়টা অনেক অনেক কম হয় যদি মালিক নিজেই পরিচালনা করে থাকে ঠিক আছে তারপর তোমরা দেখো যে বারো নম্বর কর্মসংস্থান সৃষ্টি ঠিক আছে তো এই কারবার ফলে কি হয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় যেহেতু আমাদের দেশে কর্মসংস্থান বেকারত্বের একটা বিশাল একটা সমস্যা আমাদের দেশে ঠিক আছে যার কারণে এই কারবার ব্যবসা পরিচালনা করে থাকলে খুব সহজে বেকারত্ব দুর্ভূত হবে অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে আমাদের আয় বাড়বে সঙ্গে সঙ্গে আমাদের চলাফেরা আমাদের জীবনযাত্রার মানও কিন্তু অনেকটাই উন্নত হবে ঠিক আছে তাহলে আমি খুব সহজে এক মেনে কেনা ব্যবসা করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবো এই জন্য কারবার অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে এবং বৃদ্ধন কারবার পাশাপাশি কিন্তু কারবার এখনও সুন্দরভাবে এবং ভালোভাবে টিকে রয়েছে হ্যাঁ তারপরে তোমরা দেখো যে তেরো নম্বর কৃষির উপর নির্ভরশীলতার হ্রাস অর্থাৎ আমরা কৃষির উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়ছি তো কিছুটা নির্ভরশীলতার হ্রাস হবে অর্থাৎ কমে যাবে কারণ আমরা দেখো দিন দিন আমাদের জনসংখ্যা বাড়তেছে মানুষ বাড়তেছে কিন্তু সেই হারে কিন্তু জমি কিন্তু বাড়তেছে না জমি যে আগের যে জমি সেই জমি আছে বরঞ্চ কিছু জমি কমে গেছে অর্থাৎ আমরা যে জমিতে ধান আবাদ করতাম বা শস্য আবাদ করতাম সেই জমিতে কিন্তু আমরা বাড়ি করতেছি তাহলে কি জমি কিন্তু আমাদের তুলনামূলকভাবে কমে যাচ্ছে তাহলে আমরা যদি বারো মাস বা সারা জীবন যদি কৃষির উপর নির্ভরশীল হয়ে থাকি তাহলে কিন্তু আমাদের জীবন মান উন্নয়ন সম্ভব নয় ঠিক আছে তো যার কারণে আমরা কি করব যে এক মানে ব্যবসার চিন্তা করবো যদি যেহেতু আমরা এক মেলিখানা ব্যবসা অনেক সহজ খুব সহজে করা যায় মূলধন কম লাগে যার কারণে আমরা যদি এক মেলিখানা ব্যবসা করে থাকি তাহলে কি হবে খুব তাহলে আমাদের কৃষির উপর নির্ভরশীলতা অনেকটাই হ্রাস পাবে কমে যাবে ঠিক আছে তো এটা একটা ভালো বিষয় ঠিক আছে তারপরে তোমরা দেখো যে চোদ্দ নম্বর জীবনযাত্রা মান উন্নয়ন অর্থাৎ জীবনযাত্রার মান উন্নয়ন মানে কি প্রত্যেকটা মানুষই চায় ভালোভাবে সুন্দরভাবে তার জীবন জীবিকা পালন করবে সুন্দরভাবে চলবে ঠিক আছে তা একজন বেকার মানুষ যেভাবে চলতে পারবে একজন কর্মজীবী মানুষ কিন্তু তার থেকে অনেক সুন্দর বা ভালোভাবে চলতে পারবে ঠিক আছে একজন ব্যাখারের মনে বিভিন্ন ধরনের হতাশা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে ঠিক আছে এই যদি আমি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারি তাহলে বেকারত্ব কমে যাবে তাহলে কী হবে আয় বাড়বে তার মনের মধ্যে যে হতাশা বিষয়গুলো বিভিন্ন প্রতিবন্ধকতা সেগুলো কিন্তু দূর হবে ঠিক আছে তখন তার জীবন আয় বাড়বে তার জীবনযাত্রার মান উন্নত হবে তখন আর জীবনযাত্রার মান উন্নত হলে একটা দেশ কিন্তু সমৃদ্ধিশীল হবে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন যখনই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বেকারত্ব কমে যাবে তখনই কিন্তু জীবনযাত্রার মান উন্নত হবে আর জীবনযাত্রার মান উন্নত হওয়া মানে আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি লাভ করবে ঠিক আছে তা আমরা এই জন্য বলি যে এক মেলিকেনা ব্যবসার ক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়ে থাকে ঠিক আছে আর এর কারণেই এক ম্যানি কারবার অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে তাহলে তোমরা দেখো যে এক মেনে কেনা কারবার যে কারবার একটিমাত্র মালিক থাকে যে একজন ব্যক্তি কর্তৃক গঠিত এবং পরিচালিত ব্যবসাকে বলা হচ্ছে এক মেলি কেনা ব্যবসা ঠিক আছে যে ব্যবসা আমরা জনপ্রিয়তা আলোচনা করলাম যে জনপ্রিয়তা গুরুত্ব প্রয়োজনীয়তা বা বিরোধিত কারবার পাশাপাশি টিকে থাকার কারণগুলো কী কী অর্থাৎ এই এক মিনি কারবার অনেকগুলো ভালো বিষয় এখানে অন্তর্ভুক্ত রয়েছে আর এই ভালো বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত রয়েছে বিদায় কিন্তু এক মেয়ের কারবার এত বেশি মানুষ গুরুত্ব দিচ্ছে হ্যাঁ প্রয়োজন রয়েছে তারপরে তোমার এত বেশি মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে এবং যার কারণেই কিন্তু এত বেশি জনপ্রিয়তা অর্জন করার কারণেই কিন্তু এক কারবার এখনও বিরোধী দত পাশাপাশি কিন্তু টিকে রয়েছে হ্যাঁ তো আমরা এই এক মানে কারবার সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম ঠিক আছে তাহলে তোমরা দেখো যে আজকে আমরা কী আলোচনা করলাম যে একাদশ শ্রেণীর ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনার এক বিষয়ের অধ্যায় চার এক মেনে কেনা ব্যবসা সম্পর্কে আলোচনা করলাম কি আলোচনা করলাম এক নম্বর ব্যবসা এক মাইনে কেনা ব্যবসা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করে অর্থাৎ আমরা এক মাইনে কেনা কারবার এই বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে আলোচনা করেছি হ্যাঁ তারপরে দুই নম্বর প্রশ্ন কি এক মেনে কারবার জনপ্রিয়তার কারণ গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো অথবা বৃহৎ ব্যবসার পাশাপাশি এখন একবার টিকে থাকার কারণগুলো কি আমরা সেগুলো আলোচনা করেছি তোমরা এই ক্লাসটি সুন্দরভাবে দেখবে এবং বাসায় পড়বা হ্যাঁ যেহেতু করোনাকালীন সময় এই সময় তোমরা বাসায় থাকবে স্কুল কলেজ যেহেতু বন্ধ রয়েছে তোমরা বা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবে হ্যাঁ এবং বাসা ভালো করে পড়বে হ্যাঁ এবং তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘভাবে কামনা করে আমি এখান থেকেই